কুয়াশা থেকে শুধু একটা জিনিসেরই শিক্ষা পাওয়া যায়, জীবনে যখন দূরের রাস্তা দেখা বন্ধ হয়ে যায় তখন এক এক কদম এক এক স্টেপ এগিয়ে যেতে হয়, রাস্তা আপনি আপ খুলে যায়। দি বং স্টোরিতে স্বাগত আপনাকে। হাই, আমি সৌভিক। আজকে আরও একটি নতুন কাহিনী আপনাদের জন্য। এ কাহিনী এক রাজার। এ রাজা খুব ক্রূরতার সঙ্গে খুব নিষ্ঠুরভাবে তার নিজের প্রজাদের এই সমস্ত ধন সম্পত্তি লুট করেছিল, সমস্ত হিরে জহরত তাদের যা সম্পত্তি ছিল তার সারা জীবন ধরে লুট করে এক জায়গায় জড়ো করেছিল এবং প্রচুর পরিমাণে সোনা হিরে রত্ন মাণিক্য এক জায়গায় একত্র করেছিল। এরকম করতে করতে তার পরিমাণ অনেক হয়ে গেছিল। রাজার মনে শুধু একটা চিন্তাই ঘুরছিল, যেগুলোকে কোথায় লুকানো যায়। তখন সে ভাবতে ভাবতে একটা গভীর ঘন জঙ্গলের মধ্যে একটা গোপন ঘর তৈরি করলো, যেখানে সমস্ত লুট করা ধন সম্পত্তি হিরে জহরত মণিমাণিক্য সব রেখে দিল। এই গোপন ঘরের ঠিকানা শুধুমাত্র দুজন জানত, এক সেই রাজা আর তার মন্ত্রী। এই দুজনের কাছেই সেই গোপন জঙ্গলে গোপন আস্তানায় প্রবেশের পথ জানা ছিল এবং সেই গোপন আস্তা ঘর অর্থাৎ যে গোপন ঘরে ধন সম্পত্তি রক্ষিত ছিল তার চাবি ছিল। এরকমভাবে রাজা নিজেকে বহুত ধনী মনে করছিল, তার সম্পত্তির কোনো হিসেব তার কাছে ছিল না। সে নিজেকে বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি মনে করছিল, যে তার থেকে বড় মানুষ বড় লোক আর হয়তো এ পৃথিবীতে কেউ নেই। এরকম করতে করতেই একদিন রাত্রে এই চিন্তা করতে করতেই রাজা মনে মনে ভাবল, ঠিক কতটা ধন সম্পত্তি সেখানে জড়ো হয়েছে একবার একটু দেখে আসলে ভালো হয়। এই মনে করে গভীর রাত্রে সে সেই জঙ্গলের পথে গেল। জঙ্গলের পথে গিয়ে সেই গোপন ঘরের চাবি খুলে তার ভিতরে ঢুকলো এবং সে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেল সমস্ত ধন সম্পত্তি দেখে। এত হিরে জহরত মানি মণিক্য চারিদিকে ছড়ানো, সে আর নিজেকে ধরে রাখতে পারছিল না। সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় লোক বলে নিজেকে গণ্য করতে থাকলো এবং সে ভাবলো, আমি সর্বেসর্বা, আমি সব থেকে বড় সম্রাট, পৃথিবীর আর কারোর কাছে এত ধন সম্পত্তি থাকতে পারে না। যে সেলফ অবসেশন হয় না, যে নিজেকে বিরাট বড় মনে করা, সেই জিনিসটা রাজার মধ্যে ক্রমান্বয়ে আসছিল এবং মন্ত্রমুগ্ধ হয়ে সমস্ত চিন্তা ভুলে সে শুধু সেই হিরে মাণিক্যকে দর্শন করছিল। করতে 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 ভোর হয়ে এলো। রাজার খেয়ালই নেই যে কখন সকাল হয়ে গেছে। খাওয়া দাওয়া তৃষ্ণা সব চিন্তা দূরে সরিয়ে দিয়েছে শুধু ওই ধনের আশায় ধনের লোভে। কোইনসিডেন্টলি একটা ঘটনা সেখানে ঘটলো। ঠিক সেই সময় সেই জঙ্গলের একই পথ দিয়ে সেই মন্ত্রী, যে সেই আস্তা এই গোপন ঘরের চাবি জানতো রাস্তা জানতো, সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ মন্ত্রী দেখলো সেই গোপন ঘর খোলা। মন্ত্রীর মাথায় তখন ফট করে হলো, আরে আমি তো দু চার দিন আগে এসেছিলাম, হয়তো ভুল করে দরজা খুলে রেখে গেছি, আমার ঠিক মনে পড়ছে না। তৎক্ষণাৎ মন্ত্রী ঘোড়া থেকে নামলো এবং নেমে সেই ঘরের কাছে উপস্থিত হলো এবং দরজাটি ভালো করে বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল। রাজার হিসেবই নেই। অনেকটা সময় চলে গেল। এবার রাজার প্রচণ্ড জলতৃষ্ণা পেতে লাগলো। হঠাৎ দরজার দিকে ঘুরে দেখে দরজা বন্ধ, দরজা খোলার কেউ নেই, কারণ থাকবে কি করে, সেই মন্ত্রী তো তালা দিয়ে চলে গেছে সেখান থেকে। রাজা বহু চিৎকার করলো, সেই দরজায় বাড়ি মারতে থাকলো, সমানে ডাকতে থাকলো, কিন্তু সেখানে দরজা খোলার কেউ নেই। রাজার কাছে চাবি আছে, চাবি থেকে কি লাভ, আর এই দরজা তো বাইরে থেকে বন্ধ, খোলার মতো লোক তো সেখানে নেই। ক্ষুধা তৃষ্ণায় তার শরীর জ্বলতে লাগলো। সে সেই হীরার কাছে উপস্থিত হলো, হীরের সামনে জোর হাত করে প্রার্থনা করতে লাগলো, হে সারা পৃথিবীর হীরে, তোমাদের এত উজ্জ্বল, তোমরা এত মণিমাণিক্য খচিত, তোমাদের এত জৌলস, তোমরা আমাকে একটু খাবার জল দাও। তখন সেই হীরে মণিমাণিক্য তার উপর হাসতে লাগলো, যে তুমি ক্রূরতার সঙ্গে নিষ্ঠুরতার সঙ্গে যে ধন সম্পত্তি অর্জন করেছ, ধন সম্পত্তি থেকে কখনো খাবার পাওয়া যায় না, তারা তোমাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু জীবনের সুখ দিতে পারে না। রাজা চিৎকার করতে থাকলো, করতে 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 প্রায় তার শেষ সময় উপস্থিত। রাজা বুঝতে পারছে তার কিছু নিঃশ্বাস অবশিষ্ট আসছে, একটু পরেই তার মৃত্যু ঘটবে। এই ভাবতে ভাবতে সে আবার তাদের কাছে খাবার চাইল, কিন্তু কোনো লাভ নেই, নিষ্ফল, কারণ ধন সম্পত্তি কখনো মানুষকে খাবার দিতে পারে না। এই ভাবতে ভাবতে রাজা তখন ভাবলো কি করবে, তার মৃত্যুই তো হবে। একটা বাক্স থেকে প্রচুর পরিমাণে হিরে জহরত বের করলো, সেখানে লম্বা করে হিরে বিছালো এবং হিরের একটা বিছানা তৈরি করলো এবং সেখানে উঠে শোবে। ঠিক শোয়ার মুহূর্তে সে জনগণের প্রতি একটা বার্তা দিয়ে যেতে চাইলো, একটা মেসেজ দিয়ে যেতে চাইলো, কিন্তু সেখানে কি দিয়ে লিখবে কিছু তো লেখার নেই। তখন পাশ থেকে একটা পাথর তুলে তার আঙুল কেটে সেই রক্ত দিয়ে সেই ঘরের দরজায় একটা কথা লিখে গেছিল, যে সেটা লিখেই সে ওখানে মৃত্যুবরণ করে। এরকম করে কিছুদিন কাটে, রাজার কোনো খোঁজ নেই। হঠাৎ মন্ত্রীর মাথায় একদিন এলো যে রাজার তো কোনো খোঁজ খবর নেই, রাজা কোথায় গেছে, হয়তো শিকার করতে গিয়ে কোথাও মারা গেছে বা কোনো বন্য জন্তু তাকে হত্যা করেছে বা কোথাও অবসাদ বা কোনো চিন্তা ভাবনায় সে রাজ্য ছেড়ে কোথাও চলে গেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি বরং সেখানে উপস্থিত হই এবং সেখান থেকে কিছু মণিমাণিক্য আমার জন্য সংগ্রহ করি, তাতে তো কোনো ক্ষতি নেই। এই মনে করে মন্ত্রী একদিন
সকালবেলায় ঘোড়া ছুটিয়ে সেখানে গেল। ঘরের সামনে উপস্থিত হলো, দরজা খুললো এবং দরজা খুলে ভেতরে প্রবেশ করে হা হয়ে গেল। সেখানে কিচ্ছু নেই, একটা লাশ হীরের বিছানায় শুয়ে আছে, একটা মৃতদেহ। সে মৃতদেহ কার? সেই রাজার। তখন তার চোখ গেল তার দেওয়ালের দিকে এবং দেওয়ালে দুটো সেন্টেন্স বড় বড় করে লেখা ছিল, যা সারা পৃথিবীকে একটা বার্তা দিয়ে যায়, যে সারা জীবনে অর্জিত ধন সম্পত্তি, তুমি যতই ধন সম্পত্তি অর্জন করো না কেন, তোমার শেষ সময় মৃত্যুর সময় তাকে, তারা তোমাকে একটু সুখ দিতে পারবে না। আমার মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল, তাদের কাছে আমি সামান্য জল চেয়েছিলাম, সেই তৃষ্ণার জল খাবারটুকু সে দিতে পারেনি। সেই ধন সম্পত্তি অর্জন করে কী লাভ? বরং তা অর্জন করো যা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারে, তা শুধুমাত্র হ্যাপিনেস থেকে আসে। এই রাজার গল্প আমাদেরকে একটা শিক্ষা দেয়, একটা জিনিস বুঝতে শেখায়, যে আমরা এই সমস্ত জিনিসের পেছনে ছুটতে ছুটতে এত মেটেরিয়ালিস্টিক হয়ে পড়েছি যে ইনার হ্যাপিনেস অর্থাৎ সেলফ অবসেশন, নিজের অন্তরাত্মার তুষ্টির জন্য কি প্রয়োজন হয় তাই ভুলে যাচ্ছি। আমরা নিজেদের প্রতি ইনভেস্ট করি, জামা কাপড় সব কিছুর পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি, কিন্তু অর্থাৎ সোল, আমাদের আত্মার তুষ্টির জন্য কি দরকার সেটাই আমরা ভুলে যাই। যে ধন সম্পত্তি মৃত্যুর সময় একটু ফোঁটা জল দিতে পারলো না, তাকে সত্যিই জীবনের শেষ অবধি ছুটে অর্জন করার খুব দরকার আছে? শুধুমাত্র ইনার হ্যাপিনেসের জন্য, সোলের শান্তির জন্য শুধু যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে একটু মেডিটেশন, একটু মনের শান্তি, সেটুকু করলেই বোধ হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু লাভ করা যায়। এই গল্প, এ রাজার গল্প শুধুমাত্র রাজার নয়, আমাদের প্রত্যেকের, যা আমাদের আত্মতুষ্টি করতে শেখায়, নিজের সেলফ অবসেশন নিজেদেরকে ভাবতে শেখায়, এভাবেই আমাদের জীবনকে আরও উন্নত করতে শেখায়। সৌভিক তো শুধু সবসময় বলে যে করে দেখাও কিছু এমন কি দুনিয়া করতে চায় তোমার মতন। আর হ্যাঁ, তোমাদের কাছেও যদি এরকম অনুপ্রেরণামূলক গল্প থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেল করতে পারো আমাদের অফিসিয়াল মেল আইডি bengalimotivate@gmail.com। নির্বাচিত কিছু গল্প আমরা নেক্সট উইকে অবশ্যই শোনাবো দি বং স্টোরি চ্যানেলে তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্টে মেনশন করতে ভুলো না কেমন লাগলো। আর প্রতি সপ্তাহে ঠিক সকাল 9:30 সৌভিকের সঙ্গে দেখো বং স্টোরিতে একটি নতুন কাহিনী। নমস্কার।